আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা প্রভাষক, সহকারী শিক্ষক, জুনিয়র শিক্ষক এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। সো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটিতে ক্লিক করে দিন, কারণ আমি প্রত্যেকদিন নতুন নতুন চাকরি সার্কুলার নিয়ে আসছি যেগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে, অবশ্যই আপনি উপকৃত হবেন এবং লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে দেখতে পাবেন। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিন। আচ্ছা, গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রভাষক পদে বাংলার জন্য 2 জন, ইংরেজির জন্য 2 জন, গণিতের জন্য 1 জন, পদার্থবিজ্ঞানে 1 জন, রসায়নে 1 জন, উদ্ভিদ বিজ্ঞানের জন্য 1 জন, প্রাণী বিজ্ঞানের জন্য 1 জন, আইসিটির জন্য 1 জন, পরিসংখ্যানের জন্য 1 জন। আচ্ছা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো পদে, আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ আপনাকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় শ্রেণী বা 3য় বিভাগ বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়, অর্থাৎ শিক্ষা জীবনে কোথাও যদি আপনার 3rd ক্লাস থাকে সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য নয়। আর বয়স অবশ্যই অনূর্ধ্ব 35 বছর বা মানে 35 বছরের মধ্যে হতে হবে, 35 এর মধ্যে বয়স হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যাদের কত টিচিংয়ের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, আর যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে বয়সটা শিথিলযোগ্য। গ্রেড 9 22,000 থেকে 53,060 এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধাদি। সহকারী শিক্ষক বাংলার জন্য 2 জন, ইংরেজির জন্য 3 জন, গণিতের জন্য 2 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স অনূর্ধ্ব 35 ইয়ার্স। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। শিক্ষকতা পেশায় ন্যূনতম 3 বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। গ্রেড 10 অর্থাৎ 16,000 থেকে 38,640 এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে, অর্থাৎ আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ থাকতে হবে। হ্যাঁ, দুটাই স্নাতক ও স্নাতকোত্তর থাকতে হবে। সহকারী শিক্ষক বাংলা ইংরেজির জন্য 3 জন, বাংলার জন্য 2 জন, গণিতের জন্য 2 জন। সো এটা হলো সহকারী শিক্ষক, আর উপরেরটা হচ্ছে প্রভাষক, লেকচারার প্লাস অ্যাসিস্ট্যান্ট টিচার। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা হচ্ছে লেকচারার। সো যারা এই সহকারী শিক্ষক পদে আবেদন করতে চান তাদেরকে অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর কমপ্লিট থাকতে হবে। শিক্ষা জীবনে কোথাও 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়, 35 বছর হতে হবে, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, আর এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বয়সটা শিথিলযোগ্য। শিক্ষাগত পেশায় ন্যূনতম 3 বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং শিক্ষাগত পেশায় 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা যাদের আছে তাদের এই 35 বছরের উপরে গ্রহণযোগ্য। গ্রেড 10 16,000 থেকে 38,640 এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধাদি। সো প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি ভাড়া প্লাস অন্যান্য সুবিধাদি পাবেন। আচ্ছা, জুনিয়র শিক্ষক এটার জন্য বাংলার জন্য 1 জন, ইংরেজির জন্য 3 জন, গণিতের জন্য 2 জন, শিল্প ও সংস্কৃতির জন্য 3 জন, স্বাস্থ্য ও সুরক্ষার জন্য 1 জন, হিন্দু ধর্ম এর জন্য 1 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি, অর্থাৎ এই জুনিয়র শিক্ষকের জন্য আপনাকে স্নাতক পাশ হতে হবে। জুনিয়র শিক্ষক শিল্প ও সংস্কৃতি পদের জন্য চারু ও কারুকলা, সঙ্গীত, নৃত্য বিষয়ে স্নাতক ডিগ্রি, তবে নিজ বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে পারদর্শিতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, যেমন সঙ্গীত ও নৃত্য, সঙ্গীত ও চিত্রাঙ্কন, তারপরে চিত্রাঙ্কন ও নৃত্য ইত্যাদি বিষয়ে। জুনিয়র শিক্ষক স্বাস্থ্য ও সুরক্ষা পদের জন্য যে কোনো বিশেষ স্নাতক সম্মান ও বিপিএড ডিগ্রিধারী মহিলাদের হতে হবে। জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা পদের জন্য স্বীয় ধর্মের উপাধি ডিগ্রি সহ স্নাতক সম্মান ডিগ্রি অথবা সংস্কৃত বিষয়সমূহ বা বিষয়সহ স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়সটা অনূর্ধ্ব 32 বছর হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা সম্পন্ন যে প্রার্থী তাদের ক্ষেত্রে বয়সটা শিথিলযোগ্য। আর এটা যাদের জুনিয়র শিক্ষক তাদের ক্ষেত্রে গ্রেড 11তে বেতন পাবেন 12,500 থেকে 30,230 এবং প্রতিষ্ঠানে বিধি মোতাবেক বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধাদি পাবেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা 1, স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি এবং বিএমডিসি রেজিস্ট্রেশনধারী। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বয়স অনুর্ধ্ব 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা সম্পূর্ণ যে প্রার্থী তাদের ক্ষেত্রে বয়সটা শিথিল করা হবে। গ্রেড 10 16,000 থেকে 38,640 বেতন পাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং প্রতিষ্ঠানে বিধি মোতাবেক বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধাদি পাবেন। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 2 জুলাই 2023 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনের সকল নিয়মাবলী কলেজের ওয়েবসাইট www.gpcps.edu.bd থেকে জানা যাবে। বর্ণিত বিষয়ের আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ একাধিক পদে আবেদন করতে পারবেন, যে কারণ দর্শানো ব্যতীত কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন, বাতিল এবং প্রতিষ্ঠানের প্রয়োজনে পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে। সো যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই তাদের যে ওয়েবসাইট, এই যে gpcps.edu.bd, সো আমরা যদি কোনো একটা ব্রাউজারে যাই, গিয়ে লিখি gpcps.edu.bd। আচ্ছা আমরা দেখি একটু কি লেখা আছে। gpepsc.edu.bd। সো আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুর ক্যান্টনমেন্টের ওয়েবসাইটটা পেয়ে গেছি। হ্যাঁ, গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সেখানে কেরিয়ার আপনারা এখানে আসবেন, অথবা আপনি যদি চান কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সো কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ এই যে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানের নামটা আপনি কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখলেন, লেখার পরে এন্টার দেন, দেখেন এই যে এসে যাবে। তারপরে এই যে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটাই তাদের ফেসবুক পেজও আছে, তাদের ওয়েবসাইটও আছে। সো এখানে যাবেন, যাওয়ার পরে যে কেরিয়ারে গিয়ে লেখেন সার্কুলারে ক্লিক করার পরে দেখেন কি আসে। এই যে নিয়োগ বিজ্ঞপ্তি 1 ডিসেম্বর 2022, এটা আগের, এটা না। আচ্ছা এখানে গিয়ে আপনি কি অনলাইন অ্যাডমিশন জব অ্যাপ্লিকেশন এই যে জব অ্যাপ্লিকেশনে ক্লিক করেন জব অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর কি করতে হবে এই যে এখানে আসবেন অনলাইন অ্যাপ্লাই এই যে এখানে আসলেন আসার পরে যে অনলাইন অ্যাপ্লাই এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ফোন নাম্বার পাসওয়ার্ড এখান দিয়ে রেজিস্টার করে দেন আপনার সিভিটা কমপ্লিট করবেন বাকি ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে সো আপনি অ্যাপ্লিকেশন করার পূর্বে মানে পূর্বে এই জায়গায় একটু দেখেন এই যে আবেদন করার যে প্রক্রিয়া এখানে আমি একটু জুম করে দিচ্ছি দেখেন আবেদন করার প্রক্রিয়াটা এখানে লেখা আছে এই যে অনলাইনে আবেদন প্রক্রিয়া gpcps.edu.bd ওয়েবসাইট থেকে জব অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করে অনলাইন অ্যাপ্লাই মেনুতে গিয়ে রেজিস্ট্রেশন করুন এডিট রেজিউমি সাব মেনুতে গিয়ে আপনার ইমেজ এডিট রেজিউমিতে যাবেন যাওয়ার পরে ইমেজ ক্যারিয়ার অবজেক্টিভ এডুকেশনাল কোয়ালিফিকেশন কমিউনিকেশন স্কিলস পার্সোনাল ট্রেনিং আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আদার মেরিট স্কিলস অ্যাওয়ার্ড পার্সোনাল ইনফো ইটিসি তথ্যগুলো যথাযথভাবে পূরণ করুন রেজিস্ট্রেশন করার পর কোনো কারণে লগ আউট হলে পরবর্তীতে লগ ইন করতে হলে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন আপনি সম্পূর্ণ তথ্য দিয়ে একটা রেজিউমি রেডি করলেন করার পরে আপনার পরবর্তীতে লগ ইন করার জন্য আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার সময় মোবাইলে একটি মোবাইল ভেরিফিকেশন কোড যাবে উক্ত কোডটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে আচ্ছা আপনার ইডিট রেজিউমি কমপ্লিট করার পর পে টু অ্যাপ্লাই সাবমেনুতে গিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী পোস্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই ও পে নাও বাটনে ক্লিক করুন লেনদেন তথ্য সম্পর্কে জানার জন্য পেমেন্ট ইনফো মেনুতে ক্লিক করুন এবং উক্ত ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার পেমেন্ট সম্পন্ন করুন যথাযথভাবে লেনদেন সম্পন্ন হওয়ার পর অ্যাপ্লাইড জবস অ্যান্ড অ্যাডমিট অপশনটাতে গিয়ে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনার কার্যক্রম সম্পূর্ণ করুন লেনদেন সম্পর্কে তথ্য আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন একটি মোবাইল লেনদেনের মাধ্যমে নির্ধারিত মূল্য পরিশোধ করুন নির্ধারিত মূল্যে 400 কম বা বেশি টাকা প্রদান করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী নয় ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে আপনার নাম কার্ড নাম্বার মেয়াদ উত্তীর্ণের তারিখ সিবিসি পিন নাম্বার ইত্যাদি ভালোভাবে জেনে নিন প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন নির্দিষ্ট সার্ভিসের জন্য প্রযোজ্য চালু আছে কিনা তা জেনে নিন প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন মোবাইল ব্যাংকের মাধ্যমে পেমেন্ট অপশন সিলেক্ট করে অর্থ পরিশোধ করুন নির্ধারিত লেনদেন সংক্রান্ত জটিলতার জন্য এত নাম্বারে ফোন করে যোগাযোগ করুন সকাল 9টা থেকে 5টার মধ্যে পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে মোবাইল অ্যাকাউন্ট নাম্বার এবং পিন নাম্বার প্রদানের মাধ্যমে সাবমিট করতে হবে ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে আইডি এবং মানে ইনস্ট্রাকশনটা দেওয়া সোজা কথা সো আমি আবারও বলছি আপনি কি করবেন আপনি কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তারপরে এখানে এন্টার করলেন করার পরে দেখেন এই যে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেখানে যাবেন যাওয়ার পরে এই যে দেখেন জব অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করেন জব অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে অনলাইন অ্যাপ্লাই এই যে অনলাইন অ্যাপ্লাইয়ে যাবেন অনলাইন অ্যাপ্লাই ক্লিক করে এখানে আপনার নাম আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার মোবাইল নাম্বার এবং আপনার মোবাইল নাম্বারটা আবার দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন এখানে রিটাইপ পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন করার পরে আপনার বাকি প্রসেসগুলো আপনার মানে সিভি বা রেজিউমিগুলো এডিট করে দেন আপনি পে টু বাটনে ক্লিক করে দেন আপনি পেমেন্টটা সম্পূর্ণ করবেন করে আপনি অ্যাপ্লাই করবেন সো ধন্যবাদ আর যারা এই ধরনের চাকরি সার্কুলার রেগুলার পেতে চান তারা অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটাতে ক্লিক করে দিন যাতে নেক্সট ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যান এবং সবার আগে ভিডিওটি দেখে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম